السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব স্বপন সেন সরকারকে। আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আজকের প্রধান অতিথি সাবেক মন্ত্রী সাবেক এমপি বিএনপির সংগ্রামী মহাসচিব জননন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজকে চাচ্ছেন আপনি শুধু এই দেশে নয় সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছেন তার কোনো নজির নেই যে ভোটটোর আগের রাত্রেই পার্শ্ববর্তী করে পুনঃ সরকার গঠন করে অবিলম্বে আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই দেশের মানুষকে একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, পর্যায়ে বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফরাদ ইকবাল। প্রস্তুত থাকবেন জাকির হোসেন রোকন, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসদ, এবং প্রস্তুত থাকবেন অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম।